আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা আচরিত, মানে আপনারা আচরিত না হয়ে পারবেন না, কারণ যে লোকটা শারীরিকভাবে অক্ষম, তার হাত পা পঙ্গু, সেই লোকটা কিভাবে মেশিন চালিত গাড়ি চালাতে পারে, যেটাকে আমরা সহজভাবে পিলপিলি বলি, সেই পিলপিলি গাড়ি, ব্যাটারি গাড়ি একজন খোঁড়া মানুষ হয়ে কীভাবে চালাতে পারে, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন, কীভাবে খোঁড়া মানুষের ব্যাটারি গাড়ি চালায় আজকে সেই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আসুন সরাসরি ওনাকে জিজ্ঞেস করি কীভাবে এই গাড়িটা ও হ্যান্ডেল করে। তো ভাই, আপনি এই গাড়িটা আপনার নিজে না আপনি কিবা বেলেগ মালিকের গাড়ি চালান? আপনার নিজে গাড়ি, আপনি নিজের টাকায় কিনছেন নাকি? এখন দশ বাপ ভাইয়ের কাছ থেকে চায় জিনটা জড়ো করছিলাম, গাড়িটা কিনছি। এখন আশা করি গাড়িটা দিয়ে চলতে পারবো। কোনো কিস্তি ফাইন্যান্সে আছে নাকি? আছে, কিস্তি না হচ্ছে। গাড়িটার দাম কত? 1,55,000। 1,55,000। হ্যাঁ, তো আপনি যে গাড়িটা কিনছেন, এই গাড়িটা তাতে কাস্টমার আপ ডাউন করতে অল্প ডরায় নাকি? কোন ভয় করে না? না, গাড়িটা আপনি কিভাবে চালান, ব্রেক ধরেন কিভাবে? ব্রেক কোনটা এই গাড়ির? এই দেখেন, ওনার পাও কিন্তু বেকা, পায়ে দুঃখ পাবো দেখে তেনাতে বেসাই নিয়েছি ব্রেক, খুব ভালো হয়েছে। তো আপনি কোন কোন জায়গায় গাড়ি চালান, মানে সিটি বা টাউনও গাড়ি চালান নাকি? টাউনও গেছি, আমি রঙিয়া গেছি, কোয়াটি গেছি, হলকুশি গেছি, হাজো আসি, হাজো রামদিয়া, এই সমস্ত পাকা রাস্তায় উনি গাড়ি চালাতে পারে। তো দেখি একটু গাড়িটা একটু চালাই দেখান, উনি এখন গাড়িটা চালিয়ে দেখাবে। এটা ওনার ক্যাপ্টেন গাড়ি। ও খারাপ খারাপ, আমার থেকে যাও গা।